ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো বনগাঁ স্টেডিয়ামে। শনি ও রবি দুদিন ধরে চলা এই প্রতিযোগিতায় প্রায় 500 জন প্রতিযোগী অংশ নেন 230টি প্রতিযোগিতায়। ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো বনগাঁ স্টেডিয়ামে। শনি ও রবিবার দুদিন ধরে বনগাঁ স্টেডিয়ামে বসে এই ক্রীড়া প্রতিযোগিতা। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকে 500 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মোট 230টি বিষয়ে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজকরা জানালেন, এবারে চতুর্থতম বর্ষ এই প্রতিযোগিতার। শুধু দেশের মধ্যেই থেমে নেই এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেন শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসা প্রতিযোগী প্রতিযোগিনীরাও। এবছর বিভিন্ন কারণে বিদেশ থেকে প্রতিযোগীরা অংশ নিতে পারেননি। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক স্বপন কুমার। প্রায় 50 জন প্রতিযোগী প্রতিযোগিনী নিয়ে তিনি অংশ নিয়েছেন এই প্রতিযোগিতাতে। স্বপনবাবু জানান, শৃঙ্খলা মেনেই আয়োজিত হচ্ছে প্রতিযোগিতা। এখানে যেভাবে কম্পিটিশন হচ্ছে এটা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধভাবেই হচ্ছে, খুব ভালোভাবেই হচ্ছে। আমরা যথেষ্ট বড় টিম নিয়ে এসেছি, আমরা 42 জনের টিম নিয়ে এসেছি এবং আমাদের বেশিরভাগই প্রাইজ পেয়েছে এবং সম্ভবত আমরা চ্যাম্পিয়নশিপের দৌড়েও আছি। জানা গেছে 35 থেকে 80 বছর বয়স পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বয়স যে শুধু সংখ্যা মাত্র সে কথা প্রমাণিত হলো মাঠে গিয়ে। 100 মিটার, 800 মিটার অথবা 5000 মিটার কিংবা বিভিন্ন বিভাগের জাম্পিং প্রতিযোগিতায় সমানভাবে সক্রিয় প্রতিযোগী প্রতিযোগিনীরা। পূর্ব মেদিনীপুর থেকে আসা এক প্রতিযোগী প্রশান্ত পাত্র বলেন, বেশ কয়েকটি বিভাগে প্রথম স্থান অধিকার করেছি, জাতীয় স্তরের জন্য প্রস্তুতিও নিচ্ছি। রোগমুক্ত থাকতে গেলে, ওষুধমুক্ত থাকতে গেলে মাঠ হচ্ছে একমাত্র উপায়। এখানে যারা অংশগ্রহণ করছেন, দেখুন যে 18 বছরের ছেলেরা করতে পারছে না, কিন্তু এখানে 35 থেকে 100 বছরের মানুষ অংশগ্রহণ করছেন এবং ভালো সাফল্য দিচ্ছেন। দেখে মনে হয় না যে ইনাদের বয়স এত, এবং খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছেন। এইভাবে যাতে সমস্ত ব্যক্তি পার্টিসিপেট করেন এবং ভারতকে রোগমুক্ত রাখার জন্য এটা সবথেকে একটা বড় ব্যবস্থা, মেডিসিন থেকে আমাদের দূরে থাকতে হবে। এ বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক গণেশ চন্দ্র সরকার জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা এসেছেন। সকলের সহযোগিতায় এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে অংশগ্রহণ করেছেন এবং 230টা ইভেন্টের মাধ্যমে আমাদের এই রাজ্য মিটটা সম্পন্ন হয়। এই প্রতিযোগিতাটা হয় 230টা ইভেন্টকে দিয়ে। আমাদের কোচবিহার, শিলিগুড়ি আর এদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, আসানসোল সমস্ত জায়গার থেকে পশ্চিমবাংলার এবারের অ্যাথলেট সংখ্যা হচ্ছে 500 প্রতিযোগী প্রতিযোগিনী আমাদের এই রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।